ফুটপাত দখলমুক্ত করতে অভিযান চালানোর সময় চট্টগ্রামে পুলিশ ও সিটি কর্পোরেশনের নিরাপত্তা কর্মীদের সাথে হকারদের সংঘর্ষ হয়েছে। এতে আহত হয়েছেন অন্তত 10 জন। বিকাল 4টার দিকে নগরীর রিয়াজউদ্দিন বাজার এলাকায় ফুটপাতের উপর গড়ে ওঠা অবৈধ স্থাপনা এবং হকারদের উচ্ছেদে অভিযানে যায় সিটি কর্পোরেশন। এ সময় হকাররা সংঘবদ্ধ হয়ে মিছিল সহ পুলিশ এবং কর্পোরেশনের নিরাপত্তা রক্ষীদের উপর ইট পাটকেল ছোড়া শুরু করে। এক পর্যায়ে পুলিশও ফাঁকা গুলি ও টিয়ার গ্যাস নিক্ষেপ করে।